হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সবাই মজা নেয় কেন বললেন তানজিন তিশা। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন মডেল অভিনেত্রী তানজিন তিশা। টিভি নাটকের পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন। বাংলাদেশের অন্যতম চাহিদা প্রিয় নায়িকা হিসেবে তাকেই ধরা যায়। সবসময় তার কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচিত থাকে। তার ব্যক্তিগত বিষয় অর্থাৎ প্রেম বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানান কথা শোনা যায়। আফরান নিশো, হাবিব ওহাই, জাহিন খান সহ বেশ কয়েকজনকে ঘিরে তানজিন তিশা বিভিন্ন সময় আলোচনায় আসেন। তবে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন বিষয়গুলো শুধুই গুঞ্জন, এর কোনো সত্যতা নেই। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি সিঙ্গেল, এটা বললেও নানা মানুষের সঙ্গে আমাকে মেলানো হবে, আর যদি বলি প্রেম করছি তাহলেও একদল লোক উল্টাপাল্টা কথা বলবে। আসলে এসব বিষয় নিয়ে সবাই মজা পায়, মজা নেয়, সবাই বললেও ভুল হবে কিছু মানুষ। এই অভিনেত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আলোচনা সমালোচনা শুনলে মনে হয় যে প্রেম ভালোবাসা তারকাদের জন্য না, তাদের জন্য এটা অপরাধ। শোবিজ তারকাদের ব্যক্তিগত বিষয়গুলো কিছু মানুষ ভালোভাবে নিতে চায় না। কয়েকদিন আগে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী আবারও প্রেমে পড়েছেন এমন গুঞ্জন শোনা গেছিল। ছেলের নাম জাহিন খান, কিন্তু তিশা বলেছেন যার সঙ্গে তার ছবি ভাসছে তিনি তার একটি ঘনিষ্ঠ বন্ধু। এ প্রসঙ্গে তিনি এক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানুষের মন অনেক ছোট, সেই কারণে এই ধরনের কথা ছড়ায়। আমরা শুধু দুজনই অস্ট্রেলিয়ায় যাইনি, আমার মাও ছিলেন। পরিবারের সবাই জাহিনকে চেনেন। এর আগে ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও তানজিন তিশা চুটিয়ে প্রেম করছেন বলেও মিডিয়ায় গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জনের আগে তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় সঙ্গীত তারকা হাবিবের প্রেম ছিল, তাদের বিচ্ছেদ ঘটেছে, সেই গল্পও শোনা গিয়েছিল ছবিজঙ্গনে। কিন্তু কতটা সত্যতা ছিল সে নিয়ে অনেকেই ধারণা করেছেন অনেক রকম। কিন্তু তখন খোলাখুলি তানজিন তিশা সকলের সামনে বলেছিল যে হাবিব ওহাইদের সাথে তার এখন বর্তমানে কিছুই নেই, আগে যা ছিল তা পুরনো। আর আফরান নিশো যেহেতু স্ত্রী আছে এবং সন্তান আছে, সেহেতু তার সাথেও তার কোনো সম্পর্ক নেই, এবং জাহিন তার খুবই ভালো একটি বন্ধু। সো ভিউয়ার্স, তানজিন তিশাকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।